প্রথমে আমি ওপরের দিকে একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। আমি রংটাকে কিভাবে ঘষছি দেখো, আমি পাশাপাশি মানে এরকম ভাবে আমরা রং করি, ঠিক সেরকম ভাবে নয়, একটু ডিপ ইয়েলো নিলাম, একটু মিশিয়ে দিলাম, আবার লাইট ইয়েলো দিলাম, যেটাকে আমরা লেমন ইয়েলো জানি। নিচে আমি ইয়েলো অকার দিচ্ছি, সমস্ত রঙগুলোকেই আমি পাশাপাশি ব্যবহার করছি, ফলে এখানে রঙের মধ্যে একটা আলাদা ধরনের একটা টেক্সচার তৈরি হচ্ছে, সেটা নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছ যে তোমরা সচরাচর যেরকম রঙটাকে দেখতে পাও ঠিক সেটা সেরকম হচ্ছে না, একটু অন্যরকম হচ্ছে। কীরকমভাবে আমি ব্যবহার করছি সেটা লক্ষ্য করো। এবার এটাকে মিশিয়ে দিচ্ছি। এখানে একটু স্যাপ গ্রিন ব্যবহার করব, একটু রঙের বৈচিত্র্য তৈরি করার জন্যে। কীভাবে আমি রংটাকে ব্যবহার করছি ঠিক সেইভাবে তোমরা ব্যবহার করবে। ডিপ গ্রিনকে এর সঙ্গে মিশিয়ে দাও। সচরাচর যেরকমভাবে তোমরা রঙটাকে মানে মোম রঙটাকে যেভাবে শিখেছো এটা একটু অন্যরকম দেখাচ্ছে, তো আমি আমার প্রত্যেক পর্বেই আমি বলি যে রং কখনো একই রকমভাবে ব্যবহার করবে না, রং বিভিন্ন রকমভাবে রঙকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে, সেক্ষেত্রে তোমার ছবির মধ্যে যেমন একটা বৈচিত্র্য আসবে ঠিক তোমার একটা ভালো লাগাও থাকবে, আলাদা ধরনের একটা তোমার ভালো লাগা থাকবে। এবারে আমি ডিপ লালটা নেব।
তুমি সাদা রং এখানে ব্যবহার করতে পারো, এই প্রথমে যে রংটা দিয়েছিলে তার সঙ্গে তুমি মিশিয়ে দিচ্ছ সাদা রংকে। আমরা সাদা রং, কালো রং এরকম সমস্ত কথা বলতে গিয়ে আমরা ব্যবহার করি, কিন্তু অ্যাকচুয়াল সাদা কালো কিন্তু কোনো রং নয়। সাদা কালো কেবলমাত্র সাদা কালোই হয়, তাকে রঙিন বলা হয় না। তো আমরা সেই শেড, রঙের শেডকে আরও পরিণত করতে, তার মিশ্রণকে পরিণত করতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। এবারে তুমি ছবিকে একটু ফিনিশিং দেবে। দূরে যে গাছ আছে সেখানে আমি একটু ডিপ রং দিয়ে দিতে পারি। আবার যেহেতু এখানে আমি সূর্য করলাম, সেখানে আমি সেই রঙের প্রভাব এখানে আমি তৈরি করতে পারি। সেটা আমি ব্লু রঙের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। কোনো শক্ত কাঠি ব্যবহার করতে পারো এখন যে কাজগুলো করছি সেই কাজগুলোর জন্যে, অথবা সূঁচ ব্যবহার করতে পারো। কাজটাকে ভালো করে এনজয় করার জন্য তোমরা এটা একটু ক্লোজ করতে পারো। ক্লোজ করলে তোমার কাছে আর একটু ফুটে উঠবে, আমি যে কাজগুলো দেখাচ্ছি আরও ভালো করে এনজয় করতে পারবে, বুঝতে পারবে।
ছবি এঁকে আনন্দ পেতে হবে, ছবি এঁকে একটা নিজের খুশি পেতে হবে। যদি তোমার ছবিতে বৈচিত্র্য না থাকে তাহলে তো তোমার ছবি এঁকে যে আনন্দ পাওয়া, মজা পাওয়া, যে ভালো লাগা, সেটা যদি ছবিতে না থাকে, রোজ প্রতিদিন তুমি যদি একই রকম যদি ছবি আঁকো, তাহলে কিন্তু এই এখন যেটা আমি দেখাচ্ছি সেটা তুমি একটু ক্লোজ করে দেখো, তবে তুমি মজাটা পাবে। তো যদি তোমার ছবির মধ্যে যদি সেই আনন্দ না পাও, ছবিটা এঁকে যদি আনন্দ না পাও, তাহলে কিন্তু ছবি আঁকার মজা নাই। আর আরেকটা কি, তুমি প্রতিদিন একই রকমভাবে ছবি কেন আঁকবে? তুমি রঙকে নিয়ে এক্সপেরিমেন্ট করো, অনেক রকম নানা কিছু তুমি করো, তবে তো একটা ভালো লাগা তৈরি হবে। ছবিটা অবশ্যই তোমরা ক্লোজ করে দেখবে, তাহলে তুমি দেখতে পাবে যে আমি এখানে কিভাবে সরু সরু করে আঁচড় টেনে ছবির সঙ্গে ম্যাচ করিয়েছি এবং আলাদা একটা মিষ্টতা তৈরি করেছি। তো এইভাবে তুমি একটা এক্সপেরিমেন্ট করো এবং তুমি সুন্দর সুন্দর তোমার পছন্দ মতো সুন্দর সুন্দর ছবি তৈরি করো। ছবি একটু যত্ন করে একটু ধৈর্য দিয়ে করতে হয়, তো আশা করি তুমি অবশ্যই পারবে। তো আমি একটু কথা বলে বুঝিয়ে দিই, শুধুমাত্র ছবিটা যে এঁকেই যাচ্ছি সেটা নয়, আমি এত কথা বলি শুধুমাত্র ছবিকে বোঝানোর জন্যে। আমি বারবারই বলি যে ছবিকে যদি বুঝতে না পারো তাহলে কিন্তু মজা নেই, ছবিকে বোঝার দরকার, ছবিকে চেনার দরকার। যদি আমার বোঝানো এবং কাজ তোমাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে আগামী দিনের যে সমস্ত ভিডিও আমি তৈরি করব সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও।